প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকে প্রোগ্রামে। ইওর লাইফ ইন দ্য ইউকেতে আমরা আছি, আমি শামসুল আলম লিটন, আমার কো অ্যাঙ্কার হাবিব মির্জা এবং ডান পাশে রয়েছেন মিস্টার রাশিদুজ্জামান। আমরা আপনাদের আগে বলেছিলাম ইওর লাইফ ইন দ্য ইউকে হাজার বছর ধরে যে ব্রিটিশ জাতি, সেই জাতিতে যারা পরবর্তীতে বিভিন্ন সময় ইন্টিগ্রেট হচ্ছেন তাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এই কারণে যে ব্রিটিশ জীবনযাত্রার সঙ্গে নেচারালাইজেশন যে প্রসেস এবং নাগরিকত্বের যে প্রসেস এর সঙ্গেই এই টেস্টটির সম্পর্ক, এবং 28 অক্টোবর থেকে এটি অপরিহার্য হচ্ছে সকল আবেদনকারীর জন্য যারা নেচারালাইজেশন এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন। সো হাজার হাজার লাখ লাখ আবেদনকারী যারা অপেক্ষা করছেন অক্টোবরের 28-এর পর থেকে আবেদনের জন্য, যারা তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন টাইম ফ্রেমে, তাদের সকলের জন্য এটি ইম্পর্ট্যান্ট। এবং আপনাদের যারা নাগরিক ব্রিটিশ সিটিজেন এবং যারা তাদের আত্মীয় স্বজন এখানে আছে এবং যারা ভবিষ্যতে নেচারালাইজেশন প্রসেসের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হবেন অথবা যুক্ত হবার আশা প্রকাশ করেন, তাদের সকলের জন্যই এই অনুষ্ঠানটি, এবং আমরা সহজ সরলভাবে চেষ্টা করব এই অনুষ্ঠানটিতে আপনাদেরকে পুরো বিষয়গুলো তুলে ধরার জন্য। এবং যত কঠিনই হোক না কেন, আসলে এটা কঠিন হলেও এটা ইম্পসিবল নয়, যেহেতু ইনফরমেশন অ্যান্ড এডুকেশন প্রসেস, আমরা তথ্য, শিক্ষা এবং আপনার মতো করে আপনার কাছে এই বিষয়টি তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা হাবিব এবং রাশেদ আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে হাবিব মির্জা এবং আমি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে যাব, এবং আমাদের এখানে অনেক বিশেষজ্ঞ আসবেন বিভিন্ন সেক্টর থেকে, আপনারা তাদের কাছ থেকেও বিস্তারিত জানতে পারবেন। আমাদের এখানে এখন কলার রয়েছেন কয়েকজন, আমরা কয়েকটি কল নিয়ে নেই। সালাম আলাইকুম, কে লাইনে আছেন প্লিজ? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। জি, যারা জি আমি আপনার আপনাদের অনুষ্ঠান বেশিক্ষণ দেখি নাই, যারা ইউরোপ থেকে এসেছে, হ্যালো, জি বলুন আপনি, আমরা শুনতে পাচ্ছি। জি জি, যারা ইউরোপ থেকে এসেছে, যাদের দ্যাট মিন যাদের ইইউ পাসপোর্ট, তাদের কি করতে হবে? তারা যদি ন্যাচারালাইজেশন করার পরে, ন্যাচারালাইজেশন করা যদি হয়ে থাকে, কি তাদের ইউকে টেস্ট দিতে বা কতদিন পরে দিতে হবে, বা দিতে হলে কি হবে তাদের জন্য, এবং তাদের তাদের জন্য কি ইউকে সিটিজেন যেগুলো মানুষের ইদেশ থাকতো চায়, এনিবডি এন্ড এভরিবডি, ইউ হ্যাভ টু ডু ইস সোলেন লাইফ ইন দ্য ইউকে। দ্য এক্সেপশন আছে বেসিক্যালি, যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি তারা করা লাগে না। সো ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন most of the countries do not speak English, so therefore they all have to do ESOL and life in the UK. So the exceptional liga zegula country liga tara English mate, so that means Canada, Australia, the West Indies, very very important, West Indies mani Jamaica, Barbados, all those countries taraga basically khoralatunai, Canada khoralatunai, well, it depends what part of Canada because they speak French as well. So Australia no, America no, এমলাখান। বাট টাইম ফ্রেম, আমার মনে হয় আরেকটা প্রশ্ন করেছে, এটি একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা হচ্ছে যে টাইম ফ্রেম, টাইম ফ্রেম হচ্ছে যে 5+1 6 ইয়ার্স, ইয়েস, ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার যারা, ইয়েস, তাদের, এবং এর ইতিমধ্যে যদি আপনি যদি নেচারালাইজেশনের যদি নিয়ে থাকেন নেচারালাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ নাগরিকত্বের সনদ, সিটিজেনশিপ সার্টিফিকেট, তাহলে আপনি তো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু নেচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে এই যেটা হচ্ছে যে এই যে এক্সামটা এটা আগেও ছিল, ওই এক্সামটা কিন্তু এখনও রুল চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে যে আপনাকে হয় ন্যাচুরালাইজেশনের সময় আপনাকে এই সার্টিফিকেটগুলি দেখাতে হবে, যদি ওই সময় আপনি ফর এক্সাম্পল ওই সময় আপনি দেখান নাই, হইতে পারে যে অনেকেই আছে যে এই 28 আগে ন্যাচুরালাইজেশন হয়ে গেছে, তখন এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা আসছে তাদের এই সব কাগজপত্র লাগেনি। এখন যখন তারা ব্রিটিশ পাসপোর্টের জন্য যাবে তখন কিন্তু এই সার্টিফিকেটগুলি দেখাতে হবে। রাইট, কথা হচ্ছে যে এই সার্টিফিকেট দুইটা হয় আপনাকে ন্যাচুরালাইজেশন সময় দেখাতে হবে অথবা পাসপোর্টের সময়। এখন যারা ন্যাচুরালাইজেশন সময় দেখাই দিচ্ছে অলরেডি, যারা সাবমিট করছে তাদের সময় কিন্তু আর পাসপোর্টের সময় লাগবে না, সিটিজেনশিপের সময় প্রয়োজন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কল প্লিজ। কে আছেন লাইনে, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন আপনি প্রশ্ন অথবা মতামত।
ভাই আমার প্রশ্ন হইল যে আমি আজকে 7 মাস আগে ডিএস জিএস হ্যালো জি বলেন আপনি হ্যাঁ বিএস জিএস কলেজ থেকে বিএম আমি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছি কে দিয়ে অক্টোবর ফোনে অ্যাপ্লাই করলে এটা অ্যালাউড আছে গেই বলি আপনি ভেরি লাকি মানুষ বিকজ আপনারা যে ইনফরমেশন দেওয়া হয়েছে এটা কারেক্ট ইনফরমেশন মানে